মালদা জেলার মানিকচক ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতে দীর্ঘ তিন বছর ধরে 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত সরকারি বিভিন্ন যোজনার জন্য পঞ্চায়েতে যে টাকা আসে জনসাধারণের উন্নয়নের জন্য সেই টাকা মোট 5 কোটি টাকা ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সই জাল করে আত্মসাৎ করেছে। মানে চুরিয়া ভাওতাবাজি করে বিল করেছে আমরা বাড়িতে, কেউ স্বপ্ন জানি না, আমি নিজেও জানি না কি স্যার বিল করেছে। এটা ল্যান্ড ডিপার্টমেন্ট মাটি ভরা, মানে ডিম ভরা, ডিম ভরেছে, এগুলো বিল বের করে সব আত্মসাত নিয়ে নিয়েছে, তাও আমরা কেউ জানতে পারিনি। এগুলো যখন কাগজ উঠিয়ে আমরা বের করছি তখন এগুলো জানতে পারি। আপনি কতদিন আগে জানতে পারলেন? প্রায় মাস আড়াই দুই মাস, এরকম আড়াই মাসের মধ্যে বিল পাস হয়ে গেছে। বিল পাস হয়ে যে কাগজ হাতে নিয়ে আসছে, কত টাকা বিল পাস হয়েছে এখানে? 1,77,828 টাকা। এটা আপনি জানতে কোন, মানে কোন জায়গা থেকে পারলেন? আমরা এগুলো নেট থেকে দেখতে লাগলাম, যখন একটু মানে সন্দেহ হলো তখন নেট থেকে আমরা চেক করে দিলাম। এটা আমাদের পাঁচটোলা এসএস স্কুল, আমরাই তৈরি করেছি, কিন্তু এখানে মাটি টাটি কিছু ভরা হয়নি, এখানে এসে কিছু মানে কোনো কাজকর্ম হয়নি, শুধু মানে বিলগুলো পাস হয়ে গেছে। মানিকচক ব্লকের অন্তর্গত মোট 12টি গ্রামের 9,000 জনসাধারণের সরকারি বিভিন্ন প্রকল্পের দীর্ঘ তিন বছর ধরে পঞ্চায়েত প্রধান মমিতা দাস টাকা আত্মসাৎ করে চলেছে। গ্রামবাসীরা 2016 সালে বুঝতে পারলেও প্রধানের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। 16-17 কোনো কাজ হয়নি, একডালি মাটিও পড়েনি। 22,53,300 টাকা বিল করে নিয়েছে, একদম চোদ্দ ফিজের কাজ। কিন্তু এই ঢালাই 5 ফিজের কাজ, সেখানে এই ঢালাইটাতে 3 ফিজ কাজ করে 5 ফিজের পেশা উঠিয়ে নিয়েছে। রংপুর জিটির জেসাটলা গ্রামে আজাদ বাদশাহ বাড়ি হইতে আসির বাড়ি পর্যন্ত 5টা ফিজের কাজ, 3টা কাজ করেছে, 2টা করেনি। রাস্তা ঢালাই না করে তার বিল উঠে নেওয়া হয়েছে, তার এই প্রমাণ। কত টাকা টোটাল ক্যাশ পেমেন্ট? 13,65,000। ধরমপুর গ্রামের বাসিন্দা শাহজাহান শেখ ও অনর্দি শেখ, তারা দুজন পঞ্চায়েতের বিরুদ্ধে দীর্ঘ 12-2-2018 থেকে 26-2-2018 পর্যন্ত 15 দিন ধরে অনশন করেন। তারা তাদের শারীরিক অবস্থা খুব খারাপ, এতেও পঞ্চায়েত প্রধানের কোনো ভ্রুক্ষেপ নেই। আচ্ছা, আপনি যে 12 তারিখ থেকে অনশনে বসছেন, এটা কি আপনার মনে হচ্ছে যে এটা আপনার কোনো সুব্যবস্থা হবে? এখন পর্যন্ত কোনো সুব্যবস্থা লক্ষণ দেখতে পাওয়া যায়নি। অনশনের দিন থেকে শুরু করে প্রধান সাহেব এখন পর্যন্ত যে দুজন ব্যক্তি অনশনে বসে আছেন ওনাদের সাথে এখন পর্যন্ত ডাইরেক্টলি কথা বলেননি, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বা কোনো প্রকার আইনত ব্যবস্থা, পুলিশ প্রশাসন, ট্রিটমেন্ট, এই ধরনের কোনো এক ব্যবস্থা নেওয়া হয়নি। আমি কমিউনিটির কয়েকজনকে নিয়ে DM-এর কাছে যাই আবেদনপত্র জমা দেওয়ার জন্য, কিন্তু আমার আবেদনপত্র জমা নেইনি কারণ DM সাহেব ছিলেন না। আমি আবেদনপত্র জমা দিতে না পারাই DM অফিসের নিচু পদস্থ কর্মচারীদের সঙ্গে কথা বলে আবেদনপত্র জমা দিতে চাই, কিন্তু তারা আমার আবেদনপত্র জমা নেয়নি। আমি চাইছি যে অনশনের যেগুলো দাবি আছে সেগুলো পুনরায় বুঝিয়ে দেওয়া হোক এবং যারা দায়ী তারা যেন আইনত শাস্তি অবশ্যই পায়। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা মালদা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কৌশিক ভট্টাচার্য 9434901000 নম্বরে কল করে অনুরোধ করুন। আমি সোরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।